আল্লাহ তাআলা বলেন এ দুনিয়া বা আমি তোদেরকে নসিহত করতেছি আমি তোদেরকে আদেশ করে দিছি আমি তোদেরকে নিয়ম বলে দেই দিয়ে সাথে কেমনি আচরণ করবি রে পিতা মাতা যদিও ও মুসলিম হয় তুমি মুসলিম তোমার পিতা মাতা ও মুসলিম তুমি মুসলমানের সন্তান তুমি মুসলিম তুমি একজন ইমানদার তোমার পিতা মাতা একজন খ্রিস্টান তোমার পিতা মাতা মুশরিক তোমার পিতা মাতা কাফের এর পরেও পিতা মাতার সাথে খারা আচরণ করা যাবে না নির্দেশ দিয়েছেন আল্লাহ কেমনি রে

তোমার তো মুশরিক থাকা গালীন তুমি মুসলমান হয়েছ ইসলামের বুঝ পেয়েছো হেদায়েত পেয়ে গেছো পিতা-মাতা যদি তোমাকে চেষ্টা করে কাফির বানানোর জন্য মুশরিক বানানোর জন্য ও মুসলিম বানানোর জন্য তারা যদি চেষ্টা করে আমি আল্লাহর সাথে তুমি শিরক করো যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এ মুসলমান ভাই আলমিন জানিয়ে দিলেন ওই ক্ষেত্রে পিতা মাতা যদি আল্লাহ বিরুদ্ধে কোনো বিষয় যদি আদেশ করে রে শরীয়ত অনুযায়ী যদি বিষয়টা হয় পালন করতে হবে এ আয়ার দ্বারা বোঝা গেল শরীয়তের গন্ডির বাহিরে শরীয়তের বাহিরে কোনো মুসলিম পিতা মাতাও যদি কোনো আদেশ করে সন্তানকে ওইটা পালন করা যাবে না ওইটা পালন করা যাবে না পালন করবানা ঠিক আছে কিন্তু কারাব আচরণ করা যাবে না আরে হেদায়তের দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আমার পিতা মাতা বুঝতেছে না হেদায়ত দান করো বুঝেন নাই মনে হয় হজরত আবু হুরাইরা নামে এক সাহাবি নাম শুনছেন না অনেকেই জানে উনি মুসলিম ইসলাম কবুল করেছেন হেদায়ত পেয়েছেন ওনার মা ও মুসলিম মুশরিক মুশরিকা নবীজির কাছে যায় এই আয়াতটা তাফসীর করতেছে এই যেটা নবীজির কাছে যায় নবীজির দরবারে পড়ে পরে থাকে খানা পিনা নাই নবীজির কাছ থেকে ইসলাম বিধানগুলো জেনে নেয় ইসলাম কিভাবে পালন করবে ইসলামের বিষয়

আমার ইবাদত যদি তুমি না পড়ো আমার বাড়িতেও কিন্তু তোমার জায়গা নাই তুমি মোহাম্মদ কে ছেড়ে দাও আল্লাহর গোলামি বাদ দাও আল্লাহ আল্লাহ বাদ দাও কিসের কোরআন শরীফ কিসের ইসলাম এই সব কিছু বাদ দিয়া দাও আবি মায়ের সাথে লাত উযার লাত মানাতের পূজায় লিপ্ত হয়ে যা আবু হুরায়রা ডাক দিয়া কয় ও আমার মা গো তুমি যদি মারতে 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 আমি আবু হুরাইরাকে যদি মেরেও ফেল গো মা আমি মোহাম্মদকে সারতে পারব না আমি আল্লাহকে বলতে পারব না ইসলাম সারতে পারব না আল্লাহর গুলামি সারতে পারব না ও আমার মা গো আমি ছেলে হইয়া আমি হাদায়াত পেয়ে গেছি আমি তোমার কাছে দাওয়াত দেই তুমি ইসলাম ধর্ম কবুল করে না কবুল করে না ধমক দেয়া দিল আবহুরাইলা নিরশ হইয়া দৌড়া দৌড়া নবীজির দরবারে চলে গেল নবিজির দরবারে যাওয়ার পর নবীজিকে কেঁদে 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 ব্যথাটা বের করে জানা যায় ও আল্লা আমার মা বেছে রয়েছে আমিও বেছে রয়েছে আমি ইসলাম প্রবণ করেছি আমি আপনার সোয়া পাইয়া ইসলাম মেনে নিয়েছি আল্লাহর পরিচয় দিয়েছি মনে বড় শান্তি আসে মনে বড় শান্তি লাগে কিন্তু অশান্তির কারণ হইল আমার মা বেঁচে রয়েছে আমার বাবা তো অনেক আগে মারা গিয়েছে আমার মা রয়েছে আমি ইসলাম করেছি মৃত্যুর পরে জান্নাতে যাব। আর আমার মা মৃত্যুর পরে যাবে ওগো আল্লাহর নবী আপনার কাছে আবেদন জানাই গো আপনি তো রহমতুল্ল আলামিন আপনি তো হাবিবুল্লাহ আপনি তো আখির জামানার পয় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আমার মাইর নামটা ধরে আমার তো মন সাক্ষী দেয় স্বয়ং আল্লাহ رب العالمین আপনার দোয়ার উসিলা আমার মা মনে হয় ইসলাম কবুল করতে পারে চিন্তা করেন তুমি খারাপ স্মরণ যাবে না ও গায়বंदर মুসলমান ভাই গবীর মরজুক এদিক সেদিক কান না বাবা জীবনে কত সময় নষ্ট করে ফেলেছি যাদের জন্য আল্লাহ পাকুল আলমিন হায়াতের দেখি সত্তর বছর রেখেছেন এখানে আমরা কিন্তু এমন মানুষ রয়েছি সত্তর বছর থেকে ষাট বছর কিন্তু অতিক্রম করে চলে গেছে তার মানে কি বুঝলেন আর মাত্র দশ বছর বাকি রয়েছে যেখানে ষাট বছর ইবাদত করতে পারি নাই দশ বছর কতটুকু ইবাদত করব ধারণা তো এখান থেকে অনুমান করা যায় যাদের হায়াতে জিন্দিগি আল্লাহ পাক কব্বুল আলামিন সাত বছর রেখেছেন গনে গনে দেখা যাবে হিসাব মিলে দেখা যাবে পঞ্চাশ বছর অতিক্রম হয়ে চলে গেল আর মাত্র বাকি রয়েছে দশ বছর যাদের হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন পঞ্চাশ বছর হিসাব মিলে দেখা যাবে পঁয়তাল্লিশ বছর চলে গেল আর মাত্র বাকি রয়েছে পাঁচ বছর কথা কোন ঠিক না বেঠি অতএব প্রিয় মুসলমান ভাই এদিক সেদিক কান দিব না এদিক সেদিক দিলটা কেও ঘোরায়া দিব না আমি বক্তা সাহেব যদি ছোট মানুষ আমার দিকে দিলটা লাগায়া দাও আমার দিকে কানটা লাগায়া দাও খরগোশের মতো কানটা খাড়া কর দিয়া সুন্দর করে বয়ান গুলো শোনো হে মুসলমান ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওরাধুন কারিবে তোমাকে আমাকে নিয়ে বয়ান করেছেন বয়ান করেছেন ওর তালেব গল্প গুজব করিও না গো মা বান্ধবীদের সাথে কত সময় তোমরা নষ্ট করে ফেলেছ বান্ধবীদের সাথে আড্ডা দিয়া দিয়া জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু তোমরা নষ্ট করে ফেলেছো আজকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের আগে কয়েকদিন আগে শাবান মাসের শেষের দিকে এই রহমত বরকতি মাসে আল্লাহ তাআলা যেহেতু কোরআনের মাহফিল তদান দুনিয়ার এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন এখান থেকে আমরা আজকে আল্লাহ তালার কাছে তওবা করে বাড়িতে যাব যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিজ্ঞাও আবদ্ধ হব প্রধান রহমান যেই বিষয় নিয়ে আলোচনা করবে ওই বিষয়গুলো আমরা হৃদয়ে গেঁথে নিব হৃদয়ে গেঁথে নিয়ে আমল করার চেষ্টা করব আমি যে সমস্ত কথাগুলো তোমাদের কাছে জানাই দিব কথাগুলো মানার চেষ্টা করব। আমরা কথাগুলো শুনবো কোথাও নজর দিবো না কোথাও কান দিবো না ওটা করব করবো না আবার শেষ ওয়াদা কারা কারা দিতে পারবেন দু হাত তুলে আমার মালিকরে দেখায় দেন নাড়ায় তাক কেউ যাব বোলা আল্লাহ রিতল ফির ইতল ও তোমরা জানো কি রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দির উপর সন্তুষ্ট সাহাবায়ে কেরাম বলেন ও গুনবি গো আপনি তো সবচেয়ে ভালো জানেন আপনি তো ভালো জানেন আমরা জানিনা না দেন জানতে চাই আল্লাহ নবী জানায়া দেন পিতা মাতা যে সন্তানের উপর সন্তুষ্ট আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওই সন্তানের উপর রাজি খুশি হইয়া যা এখন হিসাব দিলে দেখা যাবে এখানের ভিতরে পিতা মাতা কয়জন সন্তানের প্রতি সন্তুষ্ট করলে একজনও কিন্তু খুঁজে পাওয়া যাবে না কথা গেল এই বিষয়ে বয়ান দরকার আছে না নাই চলবে বয়ান আল্লাহ সুন্দর করে জানা যায় আল্লাহ কোন বান্দাদের উপর নারাজ জাননি সাহাবাই কারণ বললেন ও নবি গো জানিনা সুন্দর করে জানায়ে দেন আল্লাহ রবি জানায় দেন সখতু রবি ফি সখত ও সাহাবাই কি না বড় করে শোনা আল্লাহ তা ওই সমস্ত বান্দা বান্দিদের ওই সমস্ত ছেলে মেয়ে ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ তারা অসন্তুষ্ট হয়ে যায় বলে কোন সন্তান কোন ছেলে কোন মেয়ে নবী জানায় দেয় যেই পিতা মাতা যেই সন্তানের উপর অসন্তুষ্ট থাকে রে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন রহমতের দৃষ্টি উঠাইয়া নিয়া ওই ছেলে ওই মেয়ের উপর আল্লাহ তালা নিজে অসন্তুষ্ট হয়ে যা বুকে হাত দিয়ে কয়দিন বইতে পারবো আমরা পিতা মাতাকে খুশি করতে পারি না রে নারে বাবা এক কথাই তো কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ও কদর রব্বকে আল্লাহ তাবদু ألا تعبدوا إلا إياه وبالوالدين وبال আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় এ দুনিয়া বাসীরে গভীর মনোযোগ দিয়ে শুনে নাও মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে লক্ত করে জানাইয়া দেয় রে ওয়াকাদারাব্বুকা তোমার প্রভু তোমার প্রভু আল্লাহ তাআলা নিজে স্বয়ং আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন হুকুম করেছেন এবং জানিয়ে দিচ্ছেন ওসিয়ত কর কিসের ওসিয়ত আল্লাহ তাআবুদু কারো ইবাদত কিন্তু করা যাবে না ইল্লা ইয়াহু ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি কিন্তু করা যাবে না মুসলমান ভাই মনোযুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইবাদত কারো করা যাবে না ইবাদত একমাত্র আমি আল্লাহর করবা ইবাদত এই শব্দটা ব্যাপক শব্দ ইবাদত ইবাদতের লাইন হলো অনেকগুলো কেউ যদি কারো সাথে হাসি মুখে কথা বলে রে সুন্দর করে সুন্দর করে যদি প্রথম সাক্ষাতে মুসাফা করে এবং মো করে নেয় এটাও হলো ইবাদত এটাও হলো আল্লাহ তাআলা সওয়াব সাবদান করবেন গুনাহগুলো মাফ করায় দিবি শুধু নামাজ পড়ার নামে হেফাজত নয় রোজা রাখার নাম শুধু ইবাদত নয় রে হজ করার নাম শুধু হেফাজত নয় জাকাত দেওয়ার নাম শুধু হেফাজত নয় দান সদকা করার নাম শুধু ইবাদত নয় তুমি কারো সাথে যদি কটু কথা বলো সেটাও তোমার গুনাহ হয়ে যাবে কারো সাথে যদি তুমি সুন্দর কথা বলো সুন্দর হাসি মুখে কথা বলো এটাও ইবাদতের হিসাবে আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব হিসাবে গণ্য করে দিবে

আপনাকে আমাকে জানাইয়া দেয় আমি আল্লাহর গোলামি করবি ইবাদত করবে সাথে সাথে যাদের মাধ্যমে যাদের মাধ্যমে দুনিয়ার জমিনে তোদেরকে আমি আগমন ঘটাইলাম যাদের মাধ্যমে দুনিয়ার জমিনে আসলি রে দুনিয়ারে আলো বাতাস দেখলে দুনিয়ারে চন্দ্র এই দুনিয়ারে সূর্য দেখলি দুনিয়ারে নিয়ামতগুলো খাইলি জমিনে করলি বসবাস করলি যাদের মাধ্যমে আসলি ওই পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে তবে আমি আল্লাহ তোদের আইবাদক গুলো কবুল করে নিব বর্তমান মানুষেরা ঘরের ভিতরে মায়ের সাথে দাঙ্গা হাঙ্গামা লাগায় দেয় বাবার সাথে খারাপ আচরণ করে আবার মুসল্লি দাবি করে না না আসে চিহ্নিত ওই মুসল্লির কোনো দাম নাই ওই মুসল্লির কোন দাম আরে ওই মুসল্লি তো আল্লাহর কাছে দাম নাই তোমার আমার কাছে কেমন দাম নেই কথা কয় না তাহলে ইবাদত করবো আল্লাহ পিতা মাতার সাথে ঝগড়া করে না ভালো আচরণ করে কথা কয় না সবাই একটু জবাব দিবে ইবাদত করব আল্লাহর পিতা মাতার সাথে ঝগড়া করে না ভালো আচরণ করে ভালো আচরণ করে পিতা মাতার সাথে কেমনে ভালো আচরণ করবেন নীতি বালা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে দিয়ে গেছেন সুন্দর করে দিয়ে গেছেন ভালো মনোযোগ গভীর মনোযোগ দিয়ে দেন أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أفر ولا تنهرهما وقل لهما নীতিমালা দিয়েছেন তিনটা কয়টা পিতামাতার সাথে কেমনে আচরণ করবা কেমনে কথা বলবারে নীতিমালা দিয়েছেন আল্লাহ এক নম্বর নীতিমালা ভালো করে শুনে নেন পিতামাতা আপনি বাড়িতে রয়েছেন আপনার সংসার একটা আলাদা হয়েছে আপনার ছেলে রয়েছে আপনার মেয়ে রয়েছে আপনার বিবি রয়েছে কমপ্লিট একটা পরিবার আপনি নিজে হয়ে গেছেন আপনার পিতামাতা মাতা এ অবস্থায় আপনার কাছে রয়েছে কেমনে রয়েছে আল্লাহ বলেন তোমার কাছে থাকা অবস্থায় আহা পিতামাতা মা উভয়ের একজন তোমার পিতা অথবা তোমার মা দুইজনের যে কেউ বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ বলেন অথবা দুইজনে বৃদ্ধ হয়ে গেছে তোমার কাছে থাকাকালীন তুমি কমপ্লিট একটা পরিবারের নেতা হওয়া অবস্থায় তোমার কাছে তোমার পিতামাতা দুইজনে একেবারে বৃদ্ধ হয়ে গেছে এই মুহূর্তের সময় পিতামাতার সাথে কেমনে তুমি আচরণ করবে স্বয়ং আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে বিধান জারি করে দিলেন কোরআনুল কারিমে আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন পয়গম্বরের উপর জিব্রাইলকে আয়াতটা দিয়ে সুন্দর করে পাঠিয়ে দিলেন কেমনে পাঠিয়ে দিলেন এই ও যুবক ভাইরা রে ও যুবতী বোনেরা রে তোমাদেরকে লক্ষ্য করে জানায়ে দেই সুন্দর করে শুনে নাও পিতা মাতা কত বড় দাবি এক সম্পদ পিতা মাতা কেমন বড় একজন অভিভাবক সুন্দর করে শুনে নাও গবীর দিয়ে শুনে নাও আল্লাহ তাআলা জানায়ে দেই ইমার গুড়গের bande ri কান্দি বানাত কোথা উড়ে গবীর মনুদিয়া দাও আল্লাহ তাআলা নি তমার বলেন এক চমৎকার নীতিমালা ফালাত কুলহুমা উফ আকবার পিতা মাতা রয়েছে বৃদ্ধ অবস্থায় কোন আচরণ যদি তোমার কাছে খারাপ লাগে পিতা মাতা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় থাকাকালীন যদি কোনো এমন কোনো আচরণ করে রে যে আচরণটা তোমার কাছে পছন্দনীয় হইল না তোমার বিবির কাছে পছন্দনীয় হইল না এরপরেও তোমার পিতা মাতার উপর বিরক্ত হইয়া কটু কথা তো দূরের কথা রে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া খারাপ আচরণ করে তাদেরকে ধমক দেওয়া তো দূরের কথা উফ তোমার জবান দিয়া উপ শব্দটাও বিরক্ত কর হইয়া তাদেরকে বলা যাবে না চিন্তা করেছেন কোরআনের নির্দেশ কি বর্তমান সমাজে উফ খালি বলে বর্তমান ফেসবুক ইউটিউবে দেখা যায় আরে ছেলে বাবাকে বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে শুধু চোনার দেখেন নাই আপনারা দেখেন নাই খালি ভাষে এরা কি আর বলবো এটা সমাজের অপদার্থ এটা সমাজের অপদার্থ যেই পিতামাতার মাধ্যমে এই দুনিয়ার আলো দেখুন পিতামাতাকে মারো মিয়া হাদিসটা শুরুরে বললাম পিতামাতা যাদের উপর সন্তুষ্ট আল্লাহ স্বয়ং তার উপর সন্তুষ্ট বান আল্লাহ তার আমরা চাই আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি থাকুক চাই তো আমরা তাহলে কি করতে হবে পিতা মাতাকে খুশি করা লাগবে কেমনে খুশি করাবো এই এক নম্বর নীতি আল্লাহ দিয়েছে উফ শব্দটাও বলা যাবে ওদের দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদের যদি কোনো আচরণ তোমাদের কাছে খারাপ লাগে ওই আচরণগুলো তোমরা কিন্তু হজম করে নিবা কারণ হইলো তারা তো তোমার পিতা মাতারে পিতা মাতাকে কোনো কথা বলা যাবে না অলাতা নেহর ও নেহার ঘুমা উভয়কে রকম ভাবে ধমক সুরেও কিন্তু তোমরা কথা বলবা না এই দুইটা নীতিমালা আজকে সমাজের ভিতরে সবার ঘরে ঘরে কিন্তু চালু রয়েছে খুব শব্দ তো বলে বলে রে পিতা মাতাকে ঘর থেকে বের করে দেয় এই জন্যই তো সমাজের ভিতরে বৃদ্ধাশ্রম নামে একটা জগত একটা কামড়া একটা স্থান কিন্তু বাংলাদেশের অ্যাঞ্চলে অঞ্চলে গ্রামগঞ্জে সর গ্রামে প্রত্যেকটা বিভাগীয়ভাবে ভাবে বৃদ্ধাশ্রম নামে ক্যান্সার একটা বিষয় আছে না না চিন্তা করা যার পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো এটা তো কল্পনা আসবে না দেখেন আপনি আমি জান্নাত পাবো কেমনি মৃত্যুর সময় কালেমা নসিব হবে কিভাবে আমরা তো ঘরের ভিতরে পিতা মাতাকে আমরা ওনাদের সাথে ভালো আচরণ করতে পারি না সমাজের নেতাগিরি কিভাবে কথা কয় না খারাপ লাগতেছে ভাই সামনে রমজানুল জান এই আমলটা যদি সঠিক হয়ে যায় এই আমলটা আপনি বাড়িতে যদি ভালো হয়ে যান সমাজে ভালো হবেন সমাজে যদি ভালো হয়ে যান আপনি আপনার এলাকায় ভালো হয়ে যাবেন আপনার এলাকায় ভালো হইলে পার্শ্ববর্তী এলাকার লোকেরও আপনাকে জানাবে ঠিক আপনি রোজা রাখবেন আবার বাড়িতে খেও খেউ ঘেউ ঘেউ করবেন পরিবারকে শান্তিতে থাকতে দিবেন না আপনি মনে করছেন আল্লাহ হয়ে গেছে এত সুধা অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দে ওয়া ওয়াসাইনা الانسان বিওয়ালদাই ইহসানা আল্লাহু আকবার বলেন ও মুসলমান ভাই কোরআনুল কারিমে অন্য আয়াত স্বয়ং আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেয় কেমনে জানাই রে আল্লাহ তাআলা বলেন এ দুনিয়া বা আমি তোদেরকে লুসিয়ত করছি আমি তোদেরকে আদেশ কর দিছি আমি তোদেরকে নিয়ম বলে দিয়ে পিতামাতের সাথে কেমনি আচরণ করবি রে পিতা মাতা যদিও ও মুসলিম হয় তুমি মুসলিম তোমার পিতা মাতা মুসলিম তুমি মুসলমানের সন্তান তুমি মুসলিম তুমি একজন ইমানদার তোমার পিতা মাতা একজন খ্রিস্টান তোমার পিতা মাতা মুশ্রিক তোমার পিতা মাতা কাফের এরপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না নির্দেশ দিয়েছেন অল্লা

মুশকিরিক থাকাকালীন তুমি মুসলমান হয়েছ ইসলামের বুঝ পেয়েছ হেদায়ত পেয়ে গেছো পিতা মাতা যদি তোমাকে চেষ্টা করে কাফের বানানোর জন্য মুশ্রিক বানানোর জন্য অমুসলিম বানানোর জন্য তারা যদি চেষ্টা করে আমি আল্লাহর সাথে তুমি শিরিক করো যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এ মুসলমান ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ক্ষেত্রে ফালা তুতিউহুমা পিতা মাতা যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো বিষয়ে যদি আদেশ করে রে শরীয়ত অনুযায়ী যদি সেটা হয় পালন করতে হবে এ আয়াত দ্বারা বোঝা গেল শরীয়তের গণ্ডির বাহিরে শরীয়তের বাহিরে ওর মুসলিম পিতা মাতাও যদি কোনো আদেশ করে সন্তানকে ওইটা পালন করা যাবে না ওইটা পালন করা যাবে না পালন করবা না ঠিক আছে কিন্তু খারাপ আচরণ করা যাবে না আরে হেদায়ের দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আমার পিতা মাতা বুঝতেছে না হেদায়াত বুঝেন নাই মানে

নবীজির কাছ থেকে ইসলাম বিধানগুলো জেনে নেয় ইসলাম কিভাবে পালন করবে ইসলামের বিষয়গুলো সুন্দর করে জেনে আবু হুরাইরা নিজের হৃদয়ে সুন্দর করে হৃদয়াঙ্গম করে নেয় মা যখন বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর মা কিন্তু হজরত আবু হরাইরার মা হজরত আবু হরাইরাকে কোন কথা বলে এরে আবু হরাইরা এ আবু হরাইরা আবু হরাইরা সুন্দর করে শুনে নে তুই যদি ইসলাম যদি তুই কেডা মোহাম্মদকে যদি তুমি ছাড়তে না বাড়ো আল্লাহর ইবাদত যদি তুমি ছাড়তে না বাড়া আমার বাড়িতেও কিন্তু তোমার জায়গা নাই তুমি মোহাম্মদকে ছেড়ে দাও আল্লাহর গোলামি বাদ দাও আল্লাহ আল্লাহ বাদ দাও কিসের কোরআন শরীফ কিসের ইসলাম এই সব কিছু বাদ দিয়া দাও আবি মায়ের সাথে লাতজ্জাত লাত রাতির পূজায় লিপ্ত হয়ে যা আবু হুরাইরা রাগ দিয়ে কয় ও আমার মা গো তুমি যদি মারতে 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 আমি আবু হুরাইরাকে যদি মেরেও ফেলো গো মা আমি মোহাম্মদকে সারতে পারব না আমি আল্লাহকে বলতে পারব না ইসলাম সারতে পারব না আল্লাহর আমি সারতে পারবো না ও আমার মা গো আমি ছেলে হইয়া আমি হেদায়ত পেয়ে গেছি আমি তোমার কাছে দাওয়াত দেই তুমি ইসলাম ধর্ম কবুল করে না কবুল করে না ধমক দেয়া দিল আবু হুরাইরা নিরাশ হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেল নবিজির দরবারে যাওয়ার পর নবীজিকে কেঁদে 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 ব্যথাটা বের করে জানায় দেয় ও আল্লাহর নবী পয়গম্বর আমার মা বেছে রয়েছে আমিও বেছে রয়েছে আমি ইসলাম কবল করেছি আমি আপনার সোয়া পাইয়া ইসলাম মেনে নিয়েছি আল্লাহর পরিচয় পেয়েছি মনে বড় শান্তি আসে মনে বড় শান্তি লাগে কিন্তু অশান্তির কারণ হইল আমার মা বেছে রয়েছে আমার বাবা তো অনেক আগেই মারা গিয়েছে আমার মা বেছে রয়েছে আমি ইসলাম কবল করেছি আমি মৃত্যুর পরে জান্নাতে যাব আর আমার মা মৃত্যুর পরে জাহান্নামে যাবে হতেই পারে না হেগো আল্লাহর আপনার কাছে আবেদন জানাই আপনি তো رحمتুলিল আলামিন আপনি তো হাবিবুল্লাহ আপনি তো আখির জামানার پیغمبر আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আমার মায়ের নামটা ধরে আমার তো মন সাক্ষী দেয় স্বয়ং আল্লাহ رب العالمین আপনার দোয়ার উসিলা আমার মা বলে হয় ইসলাম কবুল করতে পারে চিন্তা করেছেন আচরণ করা যাবে না আর সমাজে কি হয় এম মুসলমান ভাই কবির মনোযোগ হৃদয়ের কানটা দিয়া দাও কয়েক মিনিট আলোচনা করে চলে যাব প্রধান মেহমান চলে আসতেছে চিডি আমার কাছে এসে গেছে ও পর্দার আড়ালে বসে মাগো হৃদয়ের কান দিয়া দাও গো মা দেখো না দিলটা নরম হয় কিনা মুসলমান ভাই আল্লাহর নবী দু তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহুল মায়ের নাম নিয়ে দোয়া শুরু করলো আবু হুরাইরা দেখতেছে তার মায়ের জন্য দোয়া করতেছে দোয়া শুরু করে দিল রে হজরতে আবু হুরাইরা হজরতে আবু হুরাইরা নাজাত তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আল্লাহু পক্ষ থেকে পলাশবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ সুবচ্চা উনি এসেছেন কথা বলবেন আমি সর্বোচ্চ দুই 3 মিনিটের ভিতরে শেষ করে দেবো শা এম মুসলমান ভাই হজরত আবু হুরাইরা দেখতেছে আল্লাহ তাআলার নবী পয়গম্বর দোয়া শুরু করে দিয়েছে আল্লাহর কাছে হজরত আবু হুরাইরা এখন মনে মনে চিন্তা করে এখন বলতেছে মনে মনে চিন্তা করে বলতেছে নবীজি যে এত দোয়া শুরু করে দিল আবার মা মনে হয় ইসলাম দল কে কবুল করে নেবে দ্রুত দৌড়াইয়া 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 বাড়িতে চলে গেল ওইদিকে আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ তাআলা দ্রুত দোয়াটা কবুল করে নিয়া তার মা ইসলাম ধর্মের দিককে ইসলাম ধর্ম হিসাবে কবুল করে নিয়েছেন তার মাকে মুসলমান হিসাবে কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা হযরত আবু হুরাইরা বাড়িতে যাওয়ার পর করুণ সুরে হৃদয়ে মাখা সুরে মাকে মা বলে যখন ডাক দেয় আবু হুরাইর মা আবু হুরাইরার মা ডাক দিয়া বলে এ আবু হুরাইরা রে ঘরে না আমি কিন্তু গোসল করে দিছি আমি কিন্তু গোসল করে দিছি আবু মনে মনে বলে আমার মা গোসল গো মনে হয় ইসলাম ধর্ম কবল করেছে সাড়ে তিন হাজ বড়ি ডাকে পবিত্র শুরু করে দিল মাকে ডাক দিয়া বলে ও মা কেন তুমি গোসল করো আবু মা ঘর থেকে ডাক দিয়া বলে আশাদু আল্লাহ

বাবার কেঁদে কেঁদে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে বাড়ি থেকে রসুলের দরবারে চলে গেল আগের কান্না ছিল দুঃখের কান্না মা কুফুরি করেছিল এই জন্য কাছে এই জন্য এখন এর কান্না হয় সুখের কান্না খুশির কান্না মা ইসলাম ধর্ম কবল করেছে নবীজির কাছে সংবাদ দিয়া দিল আপনি দোয়া করেছেন এই জন্য আমার মাকে আল্লাহ তালা মুসলমান মহিলা হিসাবে কবুল করেছে এই দোয়া আমরা করতে পারি কি পারি না প্রত্যেক পিতা মাতার জন্য আমরা দোয়া করব। এবং প্রত্যেক জন্য দোয়া করতে হবে পরিশেষে বাঁচে নিয়ে একটা সঙ্গীত হবে অল্প একটু বলবো অনুমতি আসবে বলবো 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 জীব নির্মূল কষ্ট প্রসব বেদনাයි সাত আসমান সাত যমীন তকূল মায়েরি মাথা এমন মা কে কেনে যাব আমি বলি ও চায় না কে আল্লা তারা সকল পিতা মাতা যারা চলে গেছে অন্ততের গোবরে ওনাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ বলে আমিন যাদের পিতামাতা মাতা বেছে রয়েছে খেদমত করার তৌফিক দান করে বলি আমি আমার পিতা চলে গেছেন দু সালে আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার বাপ চাষা দাদা দাদি সবাই চলে গেছেন নানা সবাই চলে গেছেন ওনাদের জন্য দোয়া চাই আমার অসুস্থ মা বেশি রয়েছেন আমার মায়ের যেন আমি করতে পারি আমার মা আমার সাথেই থাকেন আপনারা সবাই দোয়া করবেন দেখেন পিতা মাতার উপর যারা খেতপোত করেছেন আল্লাহ এদেরকে দামি বানিয়ে দিয়েছেন কিভাবে এদের বিপদ আবদ থেকে আল্লাহ তালা নিজেই হেফাজত করেন বলেন

ইস্তায়িনু بالسাবর والصلاه যদি কখনো তোমার সাহায্যর প্রয়োজন হয় যদি কখনো তুমি বিপদের মধ্যে পড়ে যাও অন্য কারো কাছে তুমি যাইও না দুনিয়ার কারো কাছে তুমি সাহায্য চাইও না একমাত্র আমি আল্লাহর দিকে তুমি ফিরে যাইবা আমি আল্লাহর দিকে রুজু হইবা বিপদ পর বিপদে পড়ে গেছো কেমনে তুমি বিপদ থেকে উদ্ধার হইবা আমি আল্লাহর কাছে চাইবা সেটার জন্য দুইটা নীতিমালা দিয়েছি اے মুসলমান ভাই মনোযোগ আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন এক নম্বর নীতিমালা হইল বিশ্বরী ধৈর্য ধারণ করা লাগবে বিপদের মধ্যে পড়ে গেছো টেনশন করলে হবে না টেনশন করলে কিন্তু তোমার বিপদ ছেড়ে যাবে না এই বিপদটা কিভাবে সরে যাবে সেই পন্থা কিন্তু তোমার ধৈর্য সহকারে তোমার পালন করা লাগবে ওই পদ্ধতি তোমার অর্জন করা লাগবে ওই পদ্ধতি তোমার কিন্তু কবল করা লাগবে ওই পদ্ধতি কিন্তু তোমার মানা লাগবে কেমনে মানা লাগবে আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস এক নাম্বার ধৈর্য সহকারে দ্বিতীয় নাম্বার হইল নামাজ পড়ার মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও রে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে তোমাদের কি আমি হেফাজত করব কেমনে হেফাজত করব ইন্নাল্লাহ যারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাই বেড়ে আমি আল্লাহ তারা এদের সাথে সর্বদাই সহযোগিতা করার জন্য তাদের সাথে থাকব পার্বত ইনশাল্লাহ এই আয়াতটা বলার কারণ হইল এখান থেকে আরেকটা উদাহরণ দিতে পিতা মাতার সেবা করলে যে আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করে ভাইয়েরা আমার প্রধান মেহমান আসতেছেন আমার বিদায় এখানে আমি যতটুকু আলোচনা করলাম সংক্ষিপ্ত সময়ে ছাড়ো আলোচনা করলাম আল্লাহ এই এই আমল আলোচনার আমলটুকু আমাকে আগে করার তৌফিক দান করুক এরপরে আপনাদেরকে আমল করার কর করি আমি আল্লাহ তাহারা যদি চান অন্য কোনো মাঠে অন্য কোনো মঞ্চে আবারও আপনাদের সামনে কোরআন দিয়ে কথা হবে কোরআনের আর বাণী শোনানো হবে হিংসা